কোরআন হল রহমতে বরকতে পরিপূর্ণ কিতাব। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সত্য ন্যায়নীতি ইনসাফ দিয়ে আল্লাহ কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সে কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কোনো বিকৃতি আসবে না, আল্লাহ কোরআন সংরক্ষণ করেছে। কেউ যদি কোরআন অধ্যয়ন শুরু করে দেয়, কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর পক্ষ থেকে তার উপরে ডাইরেক্ট রহমত নাজিল হতে থাকে, আর ফেরেশতারা তার আমল নামায় আল্লাহর কোরআনের প্রতি অক্ষরে দশটা করে নেকি লিখে দেয়। যখনই কোরআন তেলাওয়াত শুরু করবেন তখনই আপনার আমল নামায় নেকি লেখা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শুরুতে বলেছেন, ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জ্ঞানে পরিপূর্ণ কোরআন, ইলমে পরিপূর্ণ কোরআন, ওই কোরআনের কসম করেছেন আল্লাহ, করে বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রসুলদের মধ্যে একজন, আমার রসুলদের অন্তর্ভুক্ত, হে নবী আলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ তাআলা আপনাকে সিরাতুল মুস্তাকিমের উপরে রেখেছি। এখানে কোরআনের কথা বলেছেন, জ্ঞান কসমের কথা যে জ্ঞানে পরিপূর্ণ কোরআন, তাহলে নবীর রিসালাতের ঘোষণা আল্লাহ তাআলা কোরআনের নামে কসম করে দিয়েছেন। সূরা রহমানের শুরুতে আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু মেহেরবান আল্লাহ, তিনি কিভাবে দয়ালু, এইভাবে তিনি দয়ালু যে তিনি তার বান্দাদেরকে দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন পড়ার ক্ষমতা দিয়েছেন। কোরআন তো আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কথা, আল্লাহর কালাম আল্লাহর কথা। আল্লাহ ক্ষমতা না দিলে আমরা পড়তে পারতাম না, আল্লাহ তৌফিক না দিলে আমরা আলোচনা করতে পারতাম না, আল্লাহ তৌফিক না দিলে এই কোরআনের মাহফিল হতো না, আল্লাহ তৌফিক না দিলে আপনিও মুসলমানের মতো নিয়ামত পেতেন না। সুতরাং কোরআন বেশি বেশি তেলাওয়াত করার মাধ্যমে তার হক আদায় করুন। কোরআন যখন আপনি পড়বেন আপনার অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে, দিলের মধ্যে যখন বেশি ফেরেশানি অনুভব করবেন, একা একই বসে মন দিয়ে হৃদয় দিয়ে ইখলাসের সাথে নিজে যেন শুনেন সেই রকম আওয়াজ করে, হৃদয়ের সব টুকুন সুর ভালোবাসা উজাড় করে কোরআন তেলাওয়াত করবেন, নিজে যেন শুনেন ওই রকম সুন্দর সুর দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আপনার অশান্ত আত্মা প্রশান্তি লাভ করবে। আল্লাহর কোরআনের এটা মুজেজা যে আপনি যখনই কোরআন পড়বেন ফেরেশানি মুক্ত হয়ে যাবেন, আপনি মজা লাগবে, আনন্দ পাবেন। যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম, আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের কণ্ঠের দ্বারায় সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। কণ্ঠ দিয়ে যত সুন্দর করা যায় তত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। তাহলে আমার বায়ানের প্রথম কথাটা শেষ যে কোরআন তেলাওয়াত করবেন, উদ্বোধনীতে বলেছিলাম দুরূদ শরীফ পড়বেন, মাঝে মধ্যেই দুরূদ পড়বেন, দুরূদ ইব্রাহিম সেরা দুরূদের মধ্যে অন্যতম একটি, দুরূদের দ্বারা বরকত হবে এবং দুরূদের দ্বারা রহমত পাবেন, দোয়া কবুল হবে। আর দ্বিতীয় বললাম কোরআন তেলাওয়াত করবেন, সময় পেলেই কোরআন পড়বেন। কোরআনের মাহফিলে আপনাদেরকে কেন আনা হলো, যেন কোরআনের সান্নিধ্য আমরা পেতে পারি। আল্লাহর নবী বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। যারা কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, কোরআনের জীবন গঠন করবে, কোরআন অনুযায়ী
নিজে চলবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালানোর চেষ্টা করবে। কেয়ামতের দিন কোরআন আল্লাহর দরবারে তাদের নাজাতের দলিল হবে, নাজাতের দলিল হবে। দলিল ছাড়া যেমন মালিকানা দাবি করা যায় না, নাজাতের জন্য দলিল লাগবে, আর কোরআন হবে সেই দলিল। যারা কোরআন মানবে না, কোরআন শিখবে না, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের আইন কানুনের বিরোধিতা করবে, কেয়ামতের দিন কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে একটা মামলা দিয়ে দেবে। এই বোনেরা ভালো করে শুনেন, যদি কোরআনের মামলার আসামি কেউ হয়ে যায়, জামিন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কোরআন যাদের বিরুদ্ধে মামলা দেবে, বিশ্ব নবী সাক্ষী হবে। তো বিশ্ব নবী সাক্ষী হবে যে এই লোকগুলো কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আইন কানুন মানে নাই, কোরআন নিজে বাদী হইয়া মামলা দেবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। দুনিয়াতে যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের মাহফিলের বিরোধিতা করবে, বাধা দেবে, কোরআনের মাহফিলকে যারা অপছন্দ করবে, কোরআনের আইন কায়েম হোক এটা যারা চাইবে না, কোরআন অনুযায়ী শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার বিরোধিতা যারা করবে, কোরআন অনুযায়ী বিচার আলয় পরিচালনা করা, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা, নিজের আকিদা বিশ্বাস গঠন করা, নিজের ছেলে মেয়ে গঠন করা, এগুলোর বিরোধিতা যারা করবে, এগুলি যারা মানবে না, কোরআন কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ কোরআনের মামলা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। বোনেরা, আপনারা একটা প্রশ্নের সম্মুখীন হয়তো হন যে মহিলারা আবার কোরআন শিখবে কেন, শিখাবে কেন? কোন কোন স্বামীরাও কখনো কখনো বাধা দেয় যে কোরআন শিখবে না, শিখতে যাবে না। দেখুন, যদি স্বামী নিজে আলেম হয় আর সে যদি তার স্ত্রীকে কোরআন শিখায়, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সে যদি তার স্ত্রীকে কোরআন না শিখায়, স্বামী যদি আলেম না হয়, তাহলে কোরআন তো শিখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সেরা, শ্রেষ্ঠ, যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। তো এখন সেরা স্বামী সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখবে, স্ত্রীকে শিখাবে। সেরা স্ত্রী সেই স্ত্রী যে নিজে কোরআন শিখবে, স্বামীকে শিখাবে। কখনো কখনো এমনও হয় স্বামী কোরআন জানে না, স্ত্রী কোরআন শুদ্ধভাবে জানে, এমনও হয় যে স্ত্রী আলেমা, স্ত্রী হাফেজা, স্ত্রী মাদ্রাসায় পড়েছে, এ কারণে স্ত্রী কোরআনটা ভালো করে শিখেছে, সহি তেলাওয়াত জানে, কিন্তু স্বামী মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল শিক্ষিত, হয়তো সে এ কারণে কোরআনটা শিখতে পারে নাই। এই ক্ষেত্রে স্ত্রীও স্বামীকে শিখাইতে পারে। স্বামী যদি স্ত্রীর এই ক্ষেত্রে ছাত্র হয়, কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই। স্বামী স্ত্রী একে অপরের শত্রু নয়, স্বামী স্ত্রী একে অপরের বন্ধু, স্বামী স্ত্রী একে অপরের প্রতিযোগী নয়, স্বামী স্ত্রী একে অপরের সহযোগী, সহযোগী একে অপরের জীবনের অংশ। সুবহানাল্লাহ। সুতরাং স্ত্রীও এরকম বাহাদুরি করতে পারবে না যে তুমি পড়ালেখা জানো না, আমি তোমার কোরআন শিখেছি। এইভাবে স্ত্রী স্বামীর উপরে বাহাদুরি করার কোনো দরকার নাই। আবার স্বামীও স্ত্রীর উপরে এই বাহাদুরির দরকার নাই যে তুমি কিচ্ছু জানতে না, কোন সংসারে থাকতে, আমি তোমার আইনে তো মানুষ বানাইছি, এইরকম স্বামীও বাহাদুরি করার কোনো দরকার নাই, এটা পরিত্যাজ্য। কিন্তু আমরা একে অপরকে কোরআন শিখাবো। প্রশ্ন করা হয়, কিছু লোকেরা বাধা দেয় যে মহিলারা আবার তালিম করবে কেন, মহিলারা শিখবে কেন? আশ্চর্য কথা, আল্লাহ রসুলকে মহিলাদেরকে শিখান নাই? সাহাবিরা মহিলাদের কাছে, মহিলারা সাহাবিদের কাছেও শিখেছেন, নবীজির কাছে শিখেছেন, মহিলারা পর্দার আড়াল থেকে শিখেছেন, সাহাবিরা তাদের স্ত্রীদেরকে শিখাইছেন। মনে রাখবেন, ইসলাম নারীদের পড়ালেখার পিছনে কোনো বাধা নয়। ইসলাম হলো নারীদের লেখাপড়া শিখার পিছনে সহায়ক। ইসলাম যে বলেছে তলাবুল এলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর এলম শিখা ফরজ, এখানে মেয়ে লোককে বাদ দেওয়া হয় নাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো অনেক পুরুষ সাহাবি থেকে বড় আলেমা ছিলেন, সুবহানাল্লাহ। বহু পুরুষ সাহাবিরা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাদিস শিখতো,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অনেক হাদিস আছে যেগুলি হযরত আয়েশা জানতেন, দাম্পত্য জীবনের হাদিস, স্বামী স্ত্রীর অনেক পার্সোনাল সম্পর্কের হাদিস যেগুলি উম্মতের জানা দরকার, এগুলি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বয়ান করেছে। এই জন্য মহিলারা ইসলাম শিখবে, ছেলে মেয়েকে শিখাবে, ঘরের মধ্যে যেই মা শিক্ষিত, যেই মা দিনদার হয়, ওই ঘরটাও একটা দিনের কারখানা হয়ে যায়। একটু উদাহরণ দিলে বুঝবেন, সেটা হলো এই যে কারখানা যদি ভালো হয় তাহলে সেখান থেকে মালপত্র সাপ্লাই হয় ভালো। তো মায়েরা হলো জীবনের কারখানা, সন্তান তৈরির কারিগর হলো মা, বাবা তো হইল বনের ফাকির মতো বনে ঘুরে বেড়ায়, আর সন্তান থাকে হইল মার কাছে। এই জন্য মায়ের সাথে সন্তানের ভালোবাসাটা বেশি জমে উঠে। পিতার সাথে আছে কিন্তু পিতা তো বাহিরে দায়িত্ব পালন করে, সারাক্ষণ সন্তান প্রতিপালনে সবরের সহিত দায়িত্ব পালন করে মা। সে মা যদি দিনদার হয়, সে মা যদি ফরজগার হয়, সে মা যদি নামাজি হয়, মা যদি আলেমা হয়, সন্তানগুলির সে আলোকে গঠন করার চেষ্টা করে। মা যেমন হয় অনেক সময় সন্তানও তেমন হয়, মায়ের প্রভাব পিতার থেকেও সন্তানের উপরে বেশি থাকে। এই জন্য অক্ষরে অক্ষরে মা, সেকেন্ডে সেকেন্ডে মা কষ্ট পেলেও মা বলে কান্না করে আওয়াজ করে। মায়ের সাথে ভালোবাসা প্রকাশ করার জন্য আমাদের মাতৃভাষা বাংলা ভাষা মাতৃভাষা বলি, মায়ের সাথে ভালোবাসার প্রমাণস্বরূপ আমরা বলি মাতৃভূমি বাংলাদেশ, পিতৃভূমি বলি না, যদিও পিতাও আছে, পিতৃভাষাও বলি না। কেন, পিতা কি বাংলা ভাষায় কথা বলে না? পিতাও তো বাংলা ভাষায় কথা বলে, পিতাও তো বাংলাদেশের নাগরিক, তো পিতৃভূমি বলি বলি না, পিতৃভাষা বলি না। অথচ জন্মের মূলে পিতা বাবা, জন্মের মূল কিন্তু মা না, মা হলো বাচ্চা পেটে ধারণ করে, মা হলো গর্ভধারণী, আর জন্মদাতা হইল পিতা, জন্মের মূল উপকরণ পিতা থেকে, এই জন্য বংশনামা হয় পিতা দিয়া। কিন্তু আমরা মাতৃভূমি মাতৃভাষা বলে মায়ের প্রতি সম্মান প্রদর্শন করেছি, ভালোবাসা দেখিয়েছি, সেই মা বাংলা শিখতে পারে এখন শিখে, সেই মা ইংরেজি শিখতে পারে শিখে, সেই মায়ের জাতি এখন ডাক্তার হয়, সেই মায়ের জাতি এখন উকিল হচ্ছে, সেই মায়ের জাতি ব্যারিস্টার হচ্ছে, সেই মায়ের জাতি এখন মেম্বার হয়, চেয়ারম্যান হয়। আর বাংলাদেশ তো বহু বছর মায়ের জাতির নেতৃত্বেই চলে। আমাদের রাষ্ট্রের বড় পাওয়ারফুল ব্যক্তি যিনি, তিনিও মা, মহিলা, মা মানে কি সেকেন্ড, যিনি তিনিও মা, আবার সংসদের বড় হুজুরও মহিলা। এখন সংসদের বড় হুজুরও কি মাননীয় স্পিকার বলতে যা বুঝাই, পুরুষেরা কিন্তু মাকে সম্বোধন করে বলি। তো সব জায়গায় মায়ের জাতি ঢুকে গেছে, মা এখন নেতৃত্ব দিচ্ছে। এই তো ভালো দিকের কথা কইলাম, সন্ত্রাসেও মায়েরা আছে এখন, লেডি মস্তানো ঢাকা শহরে পাওয়া যায়, মাফিয়া দন্ড, মহিলা মস্তান আছে কিন্তু কোন দিকে নাই, সব দিকে মহিলারা আছে এখন, আছে হলে মহিলা মস্তান, লেডি মস্তান, লেডি কিলার, লেডি কিলারও আছে, লেডি ডাকাইতেও আছে, কিন্তু বরং লেডি ডাকাত পুরুষের থেকে আরো ভয়ঙ্কর, ওরা আস্তে করে মহব্বত দিয়ে পকেট কাটি লয়ে যায়, টারি পায় না বাসের মধ্যে। মহিলাদের পকেট কাটা তো সহজ, কারণ মহিলাদেরকে আল্লাহ তাআলা যে ভালোবাসা দিয়েছে এটা দিয়ে কিন্তু পকেট কাটা সহজ, দুই মিনিটের ভিতরে বেচা বলাই পরে বেচা পকেট কেটে লিয়ে যায়, এরকম বহু মহিলা ভাই রয়েছে। তো এই যে আছে, আবার মহিলাদের মধ্যে মদ খায় এমন মহিলাও আছে, নেশা করে, হোটেল বারে যায় এমন মহিলাও আছে। এই বিষয়টা অবতারণা করার অর্থ হলো যারা হোটেলে যায় মদ খায়, তারপরে লেডি মস্তান, লেডি কিলার, লেডি ডাকাত সবই যদি পাওয়া যায়, লেডি পকেট মার, লেডি অজ্ঞান ফাটি, লেডি অজ্ঞান ফাটি, বাস রুমাল নাকের মধ্যে লাগাই মহিলা সব নিয়ে গেছে। তো চুরি ডাকাতিও যখন আসে, আবার দেশ পরিচালনায়ও কি দায়িত্ব পালন করতেছে মেম্বার, চেয়ারম্যান, উকিল, জজ, ব্যারিস্টার সব যখন মহিলা হয়, তাহলে মহিলা কোরআনে তালিম শিখবো না কেন? কোন
এর কোনো যুক্তি থাকতে পারে যে কোরআন শিখবে না? মহিলা একামতে দিনের কাজ কেন করবেন? আজকে মহিলারা যখন একামতে দিনের পক্ষে কাজ করে, দিন কায়েমের দাওয়াত দেয়, তখন এক শ্রেণীর লোকেরা কয়, হ্যাঁ মহিলারা আবার দিন কায়েমের কথা বলবে কেন? আশ্চর্য কথা, মহিলাদের জন্য কি আল্লাহর দিন আসে নাই? দিন তো সবার জন্য। মহিলারা পুরুষের মতো অবাধে ভূমিকা রাখবে না, এটা ঠিক যে পুরুষরা যেই ধরনের বিচরণ ক্ষেত্রে বিচরণ করে, মহিলারা সব জায়গায় সেভাবে স্বাভাবিক বিচরণ করবে না, কিন্তু মহিলারা মহিলাদের বিচরণ ক্ষেত্রে যেখানে মহিলাদের পরিবেশ, যেখানে মহিলাদের দাওয়া, সেখানে আলেমা মহিলা, শিক্ষিতা মহিলা, একামতে দিন বুঝে এমন মহিলা, সহি কোরআন জানে এমন মহিলা, সহি তালিম জানে এমন মহিলা, এমন মহিলা কেন অন্য মহিলাদেরকে দিন শিখাতে পারবে না? এটা কোনো পুরুষ যেন বাধা না দেয়। পুরুষরা ভালো করিয়া শুনেন, মহিলারা দিন শিখলে কখনো বাধা দেওয়ার দরকার নাই। মহিলারা যখন মহিলাদেরকে তালিম দিবে, দিন শিখাবে, দিনের হালকা করবে, সম্ভব হইলে ওখানে একটু চা টা ফাটাই দিয়েন, কিছু চা বিস্কুট ফাটাই দিয়েন, বিরোধিতা করিয়েন না। যদি দেখেন যে না ওখানে কিছু মহিলা কোরআন শিখতেছে, কিছু আছে ফান খায়, ফাইলে একটু ফানও ফাটাই দিয়েন, দেখবেন যে দোয়া পাইবেন, কারণ মহিলাদের মন নরম, দোয়া করলে লগে লগে কান্দিয়া দেয় কইলেন। পুরুষেরা সহজে কান্দে না, ফাত্তরওয়ালা কইলিয়া কয়, ফাত্তররে মারলে তো মাঝে মধ্যে ফানি বার হয়, কিন্তু পুরুষের থেকে সহজে ফানি বাইর। আর মহিলা দেখবেন যে কিছু হইলেই হ্যাঁ কান্দিয়া দিছে, আহা চোখের পানি পড়ে। এটা আল্লাহ সৃষ্টিগতভাবেই দিল নরম করছে, এই জন্য মহিলারা যখন আল্লাহ দরবারে হাত উঠায়, পুরুষের থেকে অনেক সময় বেশি কাঁদে মহিলারা, পুরুষের থেকেও আল্লাহ দরবারে মহিলারা বেশি কান্নাকাটি করে। অতএব মহিলাদের যখন দিন কায়েমে কাজ করে, দেখবেন যে এই পাপে পরিপূর্ণ সমাজ যেখানে মহিলারা বেপর্দায় চলতেছে, যেখানে মহিলারা ব্যভিচার করছে অনেকে, যেখানে পরকীয়া, যেখানে স্বামীর সংসারে বহু মহিলা অশান্তি করছে, সেখানে একজন দিনদার মহিলা কোরআন হাদিস শিখে যদি স্বামীর সংসারও শান্তিতে থাকে, অন্যদেরকে যদি দিনের তালিম দেয়, সন্তানগুলোকেও যদি দিনের আলোকে গঠন করে, এবং জেহালাত অজ্ঞতায় পরিপূর্ণ এই সমাজে কোনো মা বোন যদি একামতে দিনের কাজ করে, সেই মা বোন তো এই সমাজের সবচাইতে দামি মা বোন। আল্লাহ তাআলা মাইথার দিয়ার এই মাহফিলের বোনদেরকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনার বান্ধবী হিসেবে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার সাথে তাদেরকে জান্নাত নসিব করুন।